আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তাফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় এবং প্রথম কাজটা আপনি কিভাবে পেতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। না আসলে দেখুন কোনো কাজ আসে নাই, তখন এই পাশে আপনারা মরে যাবেন। মরে যায় এখানে দেখুন বায়ার রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই যে বায়ার রিকোয়েস্ট গুলো এখানে, এই যে দেখুন বায়ার রিকোয়েস্ট চলে আসছে, এখানে বিভিন্ন বায়ার রিকোয়েস্ট চলে আসছে। তো এখানে দেখুন কয়েকটা অপশন আছে, ডেট, বায়ার এবং রিকোয়েস্ট, বুঝছেন? এখানে তিনটে জিনিস আছে কিন্তু বায়ারের নাম নাই। আপনারা যখন এই বায়ার রিকোয়েস্ট দিবেন তখন প্রথমেই হাই বা হ্যালো দিয়ে এই বায়ারের নাম দিবেন। যখনই বায়ারের নামটা দিবেন সে কিন্তু একটা আপনি যে অভিজ্ঞ সেটা সে প্রথমেই বুঝতে পারবে যে সে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমার নামটা সে যেভাবে হোক এখান থেকে সে বাইর করছে। দেখুন ফাইবারে ঢোকার পরে আপনারা এই যে এইখানে যদি আপনাদের যে অ্যাকাউন্ট থাকবে এখান থেকে যে মরে যাবেন, তারপরে বায়ের রিকোয়েস্টে ক্লিক করার সাথে দেখুন বায়ের রিকোয়েস্ট অনেকগুলো পাবেন। এইখানে দেখুন অ্যাক্টিভ আছে আর এই যে সেন্ট অফারগুলো আছে, দেখুন এখানে বায়ারের নামগুলো চলে আসছে। এই যে এই নামটা দেখছেন, এই নামটা কিভাবে আনে সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে এই গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন ফাইবার বায়ার ডিটেলস এক্সটেনশন ফর ক্রোম, আর যদি ফায়ারফক্স হয় তাহলে এখানে ফায়ারফক্স লিখবেন। হ্যাঁ আচ্ছা, লেখার পর এখানে দেখুন প্রথমটা চলে আসছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, সেলার অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন, হ্যাঁ এটা ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাডটা যুক্ত হয়ে যাবে। এখন এই অ্যাডটা দেখুন যুক্ত হয়ে গেছে। তাই আমরা কিভাবে বুঝবো অ্যাডটা যুক্ত হয়ে গেছে সেটা বুঝবো যে এখন যদি আমি ফাইবারে অ্যাকাউন্টে যাই, তো এখন যদি আমরা এই ফাইবারে অ্যাকাউন্টে যাই দেখবেন বায়ারের নামগুলো আপনা আপনি চলে আসবে। এই এক্সটেনশনটা যুক্ত করার সাথে সাথে আমাদের ফাইবারের নামগুলো চলে আসবে। তো চলুন আমরা আমাদের ফাইবারে অ্যাকাউন্টে যাই। এই যে গুগলে যাই, আমরা ফাইবার ক্লিক করলাম, ফাইবারে ক্লিক করার সাথে সাথে ফাইবার অ্যাকাউন্ট আসলো। তারপর এখান থেকে আপনারা এই যে এই কোনো একটি ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। তো দেখুন এখানে বিভিন্ন ফাইবারের অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোফাইলে যেতে পারি অথবা ড্যাশবোর্ডে যেতে পারি। আচ্ছা, আসার পর এখানে দেখবেন মোর নামে একটা অপশন আছে, মোর বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে দেখুন বায়ারের নামটা চলে আসছে, আমি যেহেতু এক্সটেনশন এই যে ক্লিক করছি এখানে নামগুলো চলে আসছে। তারপর এই যে এই নামগুলো আপনারা প্রথমে খেয়াল করবেন এটা কোন দেশের বায়ার, এই বায়ার অনুযায়ী করবেন। যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া হয় তাহলে অবশ্যই দিবেন না। এই বায়ারের কাজগুলো এরা সাধারণত বেশি কাজ আপনাদের দেয় না এই দেশে, সবসময় কানাডা, আমেরিকা, অন্যান্য দেশে যেগুলো আপনি ভালো মনে করেন তাদের রিভিউ দেখবেন, রিভিউ দেখার পরেই আপনি কাজগুলো দিবেন। এই যে প্রথম দিক আপনারা 5, 10, 15 এর বেশি কাজের যে কোনো সময় অর্ডার বা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না। থেকে আমি একটা বায়ার দেখি এখানে, এই বায়ার কোন দেশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই বায়ারটা কোন দেশে, যে ফ্রম পাকিস্তান দেখছেন, এখানে প্রথমে দেখেছে পাকিস্তান কিন্তু এর কোনো রিভিশন রিভিউ নাই, দেখছেন নতুন বায়ারটা, নতুন জাস্ট কাজের জন্য দিয়েছে, আমরা একে এই কাজটা নিব না আসলে। তারপরেরটা দেখি, এখন পরেরটা যদি যায় এখানে ক্লিক করলাম, এও যদি দেখি এখানে দেখুন এই যে নাইজেরিয়া দেখছেন এরও কোনো রিভিউ নাই। এখন দেখুন আমি একটা বায়ারে দেখাচ্ছি, এখানে বায়ারে ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখুন এই বায়ারে লেভেল, এই যে লেভেল 2 দেখছে, এর রিভিউ অনেকেই রিভিউ দিছে। এখন দেখুন এই যে নিচে যাই, নিচে যদি দেখি এখানে দেখুন অনেকেই কিন্তু এই যে রিভিউ করছে অ্যাজ সেলার,
সেলার এর সাথে রিভিউ করছে ইউনাইটেড স্টেট, হ্যাঁ একজন রিভিউ করছে। তো এটা যদি আপনি দেখতে চাই একটু কপি করবে, কপি করে দেখুন। আরেকটা আমি এই ট্যাব ওপেন করব, আমরা আরেকটা যে ট্যাব নেব ফাইবার ডট কম লিখে সে একটা ট্যাব নিয়ে ঠিক এখানে আমরা এই যে স্ল্যাশের পর দেখুন ওই নামটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখুন ওই যে ওই নামটা এই নামটা ঠিকই চলে আসছে। এই দেখুন এটা হচ্ছে সেলার, ইউনাইটেড স্টেটের একজন সেলার, সে ওই বায়ারকে সে রিভিউ দিয়েছে। তারপরে যদি আমি এইটা দেখি ঠিক একইভাবে এটা কপি করবেন, দেখুন এখানে আমি যদি এইটা করি যে কোনো একটা করি, দেখুন এইটা কপি করলাম। কপি করার পর এই যে কপি করলাম, তারপরে আবার এখানে যাই দেখুন ঠিক ওইটু মুছে দিলাম, মুছে www.fiverr.com লিখে ঠিক ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে যদি এন্টার দিন তাহলে দেখুন এই যে চলে আসছে এটা সেলার অস্ট্রেলিয়া। হ্যাঁ অস্ট্রেলিয়ারে এর অনেক রিভিউ আছে, দেখছেন অনেকগুলো রিভিউ আছে এখানে কাজ করে। আচ্ছা এইভাবে আপনারা বায়ের রিভিউ দেখে তার কাজগুলো দেখে এই বায়ের নামটা সিলেক্ট করবেন। ভাবে ক্লিক করার সাথে সাথে দেখুন যে বায়ের রিকোয়েস্ট, ঠিক আছে বায়ের রিকোয়েস্টে ক্লিক করবেন। বায়ের রিকোয়েস্টে ক্লিক করলে দেখুন যে বায়ের রিকোয়েস্ট অনেকগুলো আসছে, দেখুন ডেট বায়ের রিকোয়েস্ট। সে বায়ের রিকোয়েস্টে কিন্তু নাম নাই, আমরা যখনই একটা এই যে বিভিন্ন বায়ের রিকোয়েস্ট এখানে দেওয়া আছে, যদি আমরা এখান থেকে কোনো অফারটা সেন্ড করতে চাই তাহলে অবশ্যই এই প্রথমেই টিপস হচ্ছে এই বায়ারের নামটা আপনাকে জানতে হবে। বায়ারের নামটা জেনে আপনি ঠিক সেই প্রসেস অনুযায়ী তার নামটা হাই দিয়ে বা হ্যালো দিয়ে তার নামটা দিলেন, তার নামটা দিলেই সে খুশি হবে এবং কাজ করার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। হ্যাঁ তো প্রথমে নামটা কিভাবে আনতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এই যে দেখুন এখানে অ্যাক্টিভ কতগুলো আছে, 10টা অ্যাক্টিভ আছে এবং সেন্ড করছেন কতগুলো, আপনি অলরেডি 45টা সেন্ড করছেন, বিভিন্ন প্রসেসে সেন্ড করছেন। হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথমেই আমরা দেখবো যে বাইরের এই নামটা কীভাবে আনা যায়। তো এইখানে নামটা যদি গেলে প্রথমে চলে আসবেন, আর একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এখানে আপনারা লিখবেন যে FIVER বায়ার UIER বায়ার বায়ার ডিটেলস DTAIELS ডিটেলস এক্সটেনশন এক্সটেনশন EXTENSION এক্সটেনশন ফর ফায়ারফক্স, এই যেটা দেখছেন ডিটেলস ফর ফায়ার এই যে ফর এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন ফর ফায়ারফক্স। এটি দেওয়ার পরে এই যে দেখুন এইটাই আসবে না, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্স এইটা ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আপনার এই যে বাইরের যে এইখানে এই যে অ্যাড ফর ফায়ারফক্স দেখছেন এটি কিন্তু চলে আসছে। তো আপনার প্রথমে দেখি এখানে কিন্তু বায়ার রিকোয়েস্ট নাই, খেয়াল করছে এই যে বায়ার রিকোয়েস্টের নামটা নাই কিন্তু, খেয়াল করছে। তো আমি যখনই অ্যাড করবো তখন কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখেন এই যে অ্যাড ফায়ারফক্স এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথেই এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন খেয়াল করেন এই যে অ্যাড এক্সটেনশন অ্যাডে ক্লিক করলেন, হ্যাঁ ক্লিক করার পর এই যে এখানে দেখুন হ্যাঁ অ্যালাউ করে দিলাম আমি, এই যে ওকে অ্যাড করার পর এই যে অলরেডি কিন্তু অ্যাড করে দিছি, তখন আমি এখানে গেলাম এই যে ফাইবারে যাওয়ার পর এখনও কিন্তু এই যে দেখুন চলে আসছে, দেখছেন এখন কিন্তু এই যে ফাইবারে এই যে বাইরের নামটা চলে আসছে, দেখছেন। তো কোন দেশের বাইরে এটা যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে কপি করবেন, এই যে এখানে কপি করবেন, এই বাইরে যদি দেখতে চান এখানে এই যে এখানে ওপেন করলে হয়। তারপর সে কিন্তু এই যে ফেসবুক লিঙ্কে অ্যাকাউন্ট আছে ফেসবুক দিছে, যাই হোক এটা যদি আপনি করতে চান বাইরের দেশে তাহলে কী করবেন, এখানে জাস্ট দয়ের নামটা প্রথম দিবেন, যে বাইরের নাম ঠিক সেই বাইরের নামটা দিবেন। দেখুন আমি এখান থেকে যদি বাইরের নামটা দিচ্ছেন এই যে এটা কপি করবেন, এখানে নিয়ে এই যে কপি করলাম, কপি করে আমি এখানে এসে জাস্ট এখানে বন্ধ করে এখানে দিয়ে দিলাম, হাই দিয়ে অ্যালো দিলাম। তারপরে এখানে লিখবেন হাই আই জাস্ট স ইয়োর পোস্ট, অফারটা বাইরের এই অফারটা সেন্ড করবেন। তারপরে এখানে দেখুন সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে এই গিগুলো দেখাবে। আমি এখান থেকে যে কোনো একটা গিগ নেব, আমি এই ফটোশপের যে গিগটা ছিল ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ঠিক এটার উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনারা এই বায়ের রিকোয়েস্টটা লিখবেন, তো কীভাবে লিখবেন, প্রথমে এই বায়ের নেমটা নেবেন, দিয়ে বায়ের নামটা নিলাম, তারপরে দিয়ে আপনারা দিবেন আই স জাস্ট স ইয়োর পোস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু, তুমি কী চাচ্ছ ইউটিউব 4000 ভিডিও ওয়াচ আওয়ার ওয়াচিং আওয়ার চাচ্ছ, আই
am sure I can give you the perfect work and best service for $10 in a week. এক সপ্তাহের ভিতর আমি তোমার এই 4000 ভিডিও ওয়াচিং অর্ডার দিতে পারবো। তো এইটি প্রথম লাইন থাকবে। প্রথম লাইনে থাকলে হয় কি যে আপনারা এই প্রথম লাইনটাই ও প্রথমে দেখবে, তারপরে প্রথম লাইনটাই কিন্তু সে প্রথমে খেয়াল করবে, তারপরে নিচের গুলো কিন্তু দেখে সে পড়বে। যার জন্য এই লাইনটাই আপনি ক্লিক যে দেখুন কপি করলাম আমরা, এখানে কপি করে যদি আমরা এখানে যাই যদি এখানে সেন্ড করি যে দেখুন এই লাইনটাই দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আপনি যা কিছু আপনি লিখবেন তা কিন্তু দেখা যাচ্ছে না। দেখছেন এই লাইন প্রথমে দুই লাইনটাই কিন্তু দেখা যাচ্ছে যে এটা দিয়ে তারপরটা লেখা যাচ্ছে, তারপরে এই অংশগুলো আর আপনি দেখতে পারবেন না। তাই এইটুকু দেখার পরে যে হ্যাঁ সে কাজটা পারবে, তারপরে কিন্তু সে দেখবে, তারপরে আপনারা কি করবেন এখানে যাওয়ার পরে আপনারা কি করবেন দুই নম্বরে আপনারা দেবেন যে আপনি কি প্রফেশনাল, আপনি যদি গ্রাফিক ডিজাইনিং হন তো আপনি সেই প্রফেশনটা লিখবেন, তারপর আপনি যে সার্ভিসটি তাকে দিতে পারবেন সেটা লিখবেন, আর কাজের লিঙ্কটা দিবেন যদি আপনি ইউটিউব চ্যানেলে থাকে। কাজটা তিন নম্বর হচ্ছে আপনি যে কাজটি এই কাজটা কিভাবে করবেন সেই বিষয়টা তাকে বলবেন। চার নম্বর হচ্ছে আপনার কাছে যে সে কি রেজাল্ট পেতে পারে তা লিখবেন। পাঁচ নম্বর হচ্ছে আপনি তাকে কিছু বেনিফিটের কথা বলবেন আর উৎসাহ দিবেন, যেমন 100% গ্যারান্টি দিবেন যে এই কাজগুলো আমি 100% গ্যারান্টি দিয়ে দেবো এবং যদি কোনো রকম কাজ খারাপ হয় আমি টাকাটা ব্যাক দিব। তো এই যে এইরকমভাবে উৎসাহিত করছে তাকে বেস্ট রিগার্ড বা ধন্যবাদ দিয়ে তাকে শেষ করবে। তারপর আমরা এখানে যদি যাই দেখবেন এখানে সে অফারের অ্যামাউন্টটা কত, যেমন ₹10 এখানে ₹10 দিবেন, এই যে ₹10 দিলাম। তারপর ডেলিভারি কয়দিনে দিতে পারবেন, সে আপনি যে কয়দিনে দিতে পারবেন সেই কয়দিন লিখবেন। সবসময় এটা একদিনে বা তিন দিন বা সাত দিন, যেহেতু এক সপ্তাহের ভিতরে দিতে পারবেন সেটা এখানে উল্লেখ করবেন। এখানে সে যে কয়দিন দিছে সেই যদি আগে পারেন তাহলে সেটা উল্লেখ করবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে কী কী রিভিশন দিতে পারবেন, এই যে সোর্স ফাইল দিতে পারবেন কিনা, হাই রেজুলেশন দিতে পারবেন কিনা, এইগুলো দিয়ে দেবেন। যেহেতু এখানে হাই রেজুলেশনের কোনো গল্প নাই, এখানে আসে হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও ওয়াচিং আওয়ার দিতে হবে। জাস্ট এটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করুন। এইভাবে যদি আপনি বায়ারকে দেখে আপনার এই অফারটা সেন্ড করেন তাহলে খুব দ্রুত কাজ পাবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।